ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপির বিধায়করা। মুলতবি প্রস্তাব পড়তে দেওয়া হলেও আলোচনা করার সুযোগ মেলেনি, আর তার প্রতিবাদেই বিজেপি বিধায়করা তারা ওয়াক আউট করেন। বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখানে তারা নেমে বিক্ষোভ দেখান। হাতে থাকা যে ছোট ছোট কাগজ, বিধানসভার নথিপত্র, সেগুলো ছিঁড়ে ফেলেন তারা। এরপর তাদের হাতে দেখা যায় বড় বড় প্রতীকী মশা। তারপর বিধানসভার গাড়ি বারান্দা থেকে সটান হেঁটে বিধানসভার যে 2 নম্বর গেট, মূল গেট, সেখানে গিয়েও তারা প্রতিবাদ করেন। এবং দেখা যায় বিজেপির যে বিধায়করা, তাদের কারোর গায়ের ওপরে মশারি, কেউ আবার গায়ের মধ্যে মশারি জড়িয়ে রেখেছেন, কেউ মাথার ওপরে মশারি রেখেছেন। তাদের বক্তব্য, ডেঙ্গুর যা পরিস্থিতি হয়েছে, মশারি ছাড়া এভাবে থাকার উপায় কোথায়? শুধু তাই নয়, 100টা মশারি বিতরণও করলেন বিজেপি বিধায়করা, নেতৃত্ব দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের হাতেও মশারি তুলে দিলেন তারা। তার কারণ, তাদের বক্তব্য, ডেঙ্গু নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে তো প্রাণটা বাঁচাতে হবে, তাই মশারির প্রয়োজন রয়েছে। এবং সে কারণেই সাধারণ মানুষকে যেমন সচেতন করলেন, তেমন মশারি বিলিও করলেন বিজেপি বিধায়করা। যদিও তার অব্যবহিত আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু নিয়ে এ রাজ্যের কী চিত্র তা তুলে ধরার চেষ্টা করেন, আর তিনি সেটা তুলে ধরেছিলেন বলেই স্পিকার জানান যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন, তাহলে কী প্রয়োজন রয়েছে নতুন করে আলোচনার? যদিও বিজেপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা অনেকটাই ভাষা ভাষা, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর সংখ্যা দিতে গিয়ে বলছেন কখনো 8, আবার কখনো বলছেন তিনি সবটা জানেন না, কনফার্ম নয়, আবার কখনো বলছেন ভাষা ভাষা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই হাতিয়ার করছেন বিজেপি বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছেন তাতে এ রাজ্যে 26 জুলাই পর্যন্ত 4401 জন ডেঙ্গু আক্রান্ত, যার মধ্যে সরকারি হাসপাতালে সংখ্যাটা 2400, আর বাদবাকিটা বেসরকারি হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পঞ্চায়েতে বোর্ড গঠন করা যাচ্ছে না, সে কারণেই ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলাতে সমস্যা হচ্ছে। যদিও বিরোধী দল তারা বলছে যে পঞ্চায়েতের বোর্ড গঠনের সঙ্গে এটার কোথাও কোনো সম্পর্ক নেই, এটা মোকাবিলার জন্য সরকারের সদিচ্ছার প্রয়োজন ছিল, সেটাই সরকারের নেই। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে যে কাজ করার কথা ছিল, মার্চ মাস জুড়ে, এপ্রিল মাস জুড়ে, সেটা না করে হঠাৎ জুলাই মাসে এসে যদি সব করবো বলে, তাহলে এর থেকে পরিস্থিতি আরও অবনতিই হবে, সেরকমটা দাবি করছেন বিজেপি বিধায়করা। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা লোকাচ্ছেন, তার কারণ বিজেপির দাবি লক্ষাধিক মানুষ এ রাজ্যে ডেঙ্গু আক্রান্ত। এবং শুভেন্দু অধিকারী, তিনি বেশ কিছু এলাকার নাম ধরে জানান, কলকাতা পুরসভার কসবা, তিলজলা, ওদিকে বিভিন্ন জায়গার দমদম, বসিরহাট, রানাঘাট, এই সমস্ত এলাকার কী পরিস্থিতি সেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চেপে যাচ্ছেন, এরকম অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন বটে। যদিও শাসক দল বলছে যে ডেঙ্গুর যে অবস্থা হয়েছে, একটা উদ্বেগজনক পরিস্থিতি, এটা তো অস্বীকার করার কোথাও কোনো জায়গা নেই, তাহলে এই পরিস্থিতিতে কেন শাসক বিরোধী একসঙ্গে হাত মিলিয়ে কাজ করবে না? যদিও সেই কাজ বিরোধীরা যে করতে চান না সেটা স্পষ্টই হয়ে গিয়েছে, তার কারণ বিরোধী দলনেতা বলছেন এই অবস্থায় এখন হাত মেলানোর কী প্রয়োজন আছে? পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখন বিরোধীদের কথা মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কেন তথ্য গোপন করছেন? কেন দীর্ঘদিন ডেঙ্গু মোকাবিলার কাজকর্ম করেননি? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক, গত বছরের তুলনায় এবারে ডেঙ্গুর হাল যথেষ্ট খারাপ এ রাজ্যের ক্ষেত্রে। সরকার কী কীভাবে পদক্ষেপ করতে পারে তার বিস্তারিত বর্ণনাও তিনি করার চেষ্টা করেন, যদিও সেসব একেবারেই মানতে নারাজ বিরোধীরা। এমনকি দিন কয়েক আগে কলকাতা পুরসভার মেয়র, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আর্থিক বিষয়কে তুলে ধরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে নানা তথ্য সামনে এনেছিলেন, আর সেই পোস্টারকে ব্যবহার করেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এ রাজ্যে কি অবস্থা ভাবুন, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন আজ সেই চেয়ারে ফিরহাদ হাকিম বসেছেন বলেই হয়তো এই ধরনের নানা বিষয় তিনি সামনে আনছেন। ফলে তাদের বক্তব্য, সরকার উদাসীনতা, সরকারের সদিচ্ছার অভাবই আজকে এ রাজ্যে মানুষের প্রাণ ওষ্ঠাগত। আর এসব নিয়ে সাধারণ মানুষের বক্তব্য, বিধানসভায় শাসক বিরোধীর তরজা হতে পারে, মশারি বিতরণ হতে পারে, একে অপরকে আক্রমণ করতে পারে, কিন্তু তাতে তাদের লাভটা কোথায়? শাসক বিরোধী তরজা বন্ধ করে বরং এ রাজ্যের মানুষের প্রাণ বাঁচাতে কোনো পদক্ষেপ করুক রাজনৈতিক দলগুলো, তা চাইছেন এ রাজ্যের মানুষ। কিন্তু শাসক বিরোধী তরজা কি থামলে? নাকি বিধানসভার অধিবেশন তপ্ত হলেও তা নিয়ে আদৌ পরবর্তী ক্ষেত্রে কোথাও কোনো পদক্ষেপ হতে দেখা যাবে কি, নাকি শুধুমাত্র বিধানসভার অধিবেশনে নানা তথ্য দেওয়া হবে, জানিয়ে বিরোধীরা আক্রমণ করবে, এসবেই থেমে থাকবে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার কাজ তা নিয়ে কাটাছেঁড়া চলছে বটে, কিন্তু শাসক বিরোধী একসঙ্গে কাজটা করবে না সেটা স্পষ্ট হয়েছে বিধানসভার অধিবেশনে একে অপরকে আক্রমণ করার মধ্যে দিয়ে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা ডিজিটাল।